প্রিয় দর্শক, প্রকৃতির রঙে নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেখতে অনেকটা বড় সড়ো টমেটোর মতো, তবে টমেটো নয়, ঠিক যেন বড় সড়ো একটা মরিচ। নজর কাড়া রঙের এই সবজিটির নাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম লাল, সবুজ, হলুদ সহ বেশ কয়েক রঙের হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম বেশি পাওয়া যায়। বিদেশি সবজি হলেও এর চাহিদা দিন দিন বেড়েই চলছে, সেই সঙ্গে বাড়ছে এর চাষাবাদ। ক্যাপসিকামে রয়েছে অনেক গুণাগুণ, এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই এই সবজি কখনোই অতিরিক্ত তাপমাত্রায় রান্না করা উচিত নয়, এতে এর ভিটামিন নষ্ট হয়ে যায়। পুষ্টিগুণ পুরোপুরি পেতে চাইলে কাঁচা খেতে পারেন। ক্যাপসিকামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য ভীষণ উপকারী। ভিটামিন ই এ পাওয়া যায় ক্যাপসিকামে, চোখ ভালো রাখতে এটি উপকারী। চুল এবং ত্বকের জন্য খুবই ভালো এই সবজিটি, পাশাপাশি ভালো রাখে হাড় এবং হার্ট। ক্যাপসিকামে পটাশিয়াম, ফলেট ইত্যাদি উপাদানও প্রচুর পাওয়া যায়, তাই এটি খেলে শরীরে আয়রন গ্রহণের ক্ষমতা বাড়ে। ক্যাপসিকাম দীর্ঘদিন ফ্রিজে না রেখে খাওয়াই ভালো, কিনে আনার 2-3 দিনের মধ্যেই খেয়ে নিলে বেশি উপকার মেলে। তবে কোন রঙের ক্যাপসিকাম সবচেয়ে বেশি উপকারী তা নিয়ে আমাদের মনে প্রশ্ন থেকেই যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন রঙের ক্যাপসিকাম আমাদের ঠিক কী কী কাজে আসে তা সম্পর্কে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। লাল ক্যাপসিকাম। লাল ও সবুজ ক্যাপসিকামের মধ্যে লালটাই বেশি পুষ্টিগুণ সম্পন্ন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও বেশি রয়েছে। লাল ক্যাপসিকাম খেলে ত্বক সুন্দর থাকে, চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়, চোখ ভালো থাকে, এতে কোলেস্টেরল কম থাকার কারণে মোটা হওয়ার প্রবণতাও কমে। ত্বক পরিষ্কার রাখতে ক্যাপসিকাম বেশ উপকারী, ত্বকের সঙ্গে সম্পর্কযুক্ত রোগের ক্ষেত্রে ক্যাপসিকাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিশেষ করে ত্বকের ব্রণ এবং জারশের হাত থেকে রক্ষা করে। লাল ক্যাপসিকাম যে কোনো ব্যথা থেকে মুক্তি দিতে সহায়ক। ক্যাপসিকাম খেলে মাথার তালুর রক্ত চলাচল বজায় রাখতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে এই সবজি, খনিজের অভাব পূরণ করে। পটাশিয়াম বেশি থাকার কারণে বয়স্কদের জন্য লাল ক্যাপসিকাম খাওয়াই ভালো। বিভিন্ন উপকরণ বেশি থাকার কারণে বাজারে লাল ক্যাপসিকামের চাহিদা তুলনামূলক বেশি। সবুজ ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকামও বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর, এই ক্যাপসিকাম অল্প বয়স্কদের জন্য বেশি উপকারী। এতে ক্যাপসাইসিনস নামক উপাদান রয়েছে যা ডিএনএর সাথে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানে সংযুক্ত হওয়াতে বাধা দেয়, এটি ক্যান্সার প্রতিরোধে কাজ করে। সবুজ ক্যাপসিকাম মাইগ্রেন, সাইনাস, ইনফেকশন, দাঁতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে কাজ করে। এটি শরীরে বাড়তি ক্যালোরি পূরণে কাজ করে, ফলে চর্বি জমে না, একই সঙ্গে ওজনও বৃদ্ধি পায় না। সবুজ ক্যাপসিকাম রক্তে অণুচক্রিকা উদ্দীপিত করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। সুস্বাস্থ্য বজায় রাখতে সব রঙের ক্যাপসিকামই খেতে পারেন, কারণ সব ধরনের ক্যাপসিকামই ক্যান্সার প্রতিরোধ করে, দৃষ্টিশক্তিজনিত সমস্যা দূর করতে সাহায্য করে, ওজন কমায়, কার্ডিওভাস্কুলার সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের আয়রনের অভাব সংক্রান্ত সমস্যা কমায়, উচ্চ রক্তচাপ সমস্যা কমায়, হজম সংক্রান্ত নানা সমস্যা দূর করে, চামড়া পরিষ্কার রাখে, ব্যথা থেকে মুক্তি দেয়। ম্যালেরিয়া এবং জ্বরে ক্যাপসিকাম বেশ কার্যকর, এটি আন্ত্রিক রোগের চিকিৎসা করে, মস্তিষ্কের টিস্যুকে পুনরুজ্জীবিত করে, বাত ব্যথা প্রতিরোধ করে। ডায়াবেটিক্স রোগীদের জন্য এই সবজিটি দারুণ, কারণ এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, এটি ত্বক এবং হাড়ের জন্য ভালো, এটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে, হৃদযন্ত্রের উপকারে আসে। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।